पानी खुआ लिखा, पानी खुआ लिखा। हाजिया माल खाए ली पढ़ा कि আজি গোল চু হয়েছে দোকান হয়েছে ইয়াতে গাড়ি হয়ে গিয়ে কিনা গোটাই বস্তুখানি কি কারণে হয়েছে গম পাই না পায় বড় টকা ব্যবসায় করে আছো নদী বুড়ে গিয়ে আছো কথা বল লাইন আছে আমি বিকিম বলে কিনা আটকাই কইছে কি কইছে খেদি পঠাইছে ইন্সপেক্টর খেদি পঠাইছে তারপর লাইন আপা হব পায় কহে এই জনগোষ্ঠীয় মানুহ বা কিবা এটা পরম্পরাগতভাৱে নিয়ম থাকে কিছুমান সেইখিনি বস্তু তোর পরম্পরাগত সুবিধাখিনি লৈ কিনে এইখিনি মানুহখিনি শোষণ কৰি দিব নালাগে তো টকা সবৰে পায় গম পাইছে নাই চু কৰিলেও পায় এটা পকা ঘৰ এখন গাড়ী পাবি কিন্তু বাকী নাপায় খাব লাগিব প্রথমতে আজি সদৌ আদিবাসী ছাত্র সন্থা লগত চাহ জনজাতি ছাত্র সন্থা ডাইসা কর্দৈগুড়ি ইউনিট সমিতিয়ে আজি আমি যৌথভাবে এক অভিযান চলাইছো। আমার যেহেতু কর্দৈগুড়ি অঞ্চলটো মাদক দ্রব্যরে ভরি পড়া এক অঞ্চল আর ইয়াত বিভিন্ন ধরনের হাই কাজিয়া হুলস্থুল বিনষ্ট হয়েছে পরিবেশ, তার কারণে আজি আমি ছাত্র সংগঠনে ওলাই আহি আজি বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য জব্দ করেছো। আর ইতিমধ্যে আমি বাইক পাঁচখন, স্কুটি এখন আর সাইকেল দুখন ইতিমধ্যে জব্দ করেছো আর বৃহৎ পরিমাণের যে চোলাই মদ সেই আমি আজি আবকারী বিভাগের বিষয়ববে আর আমার বাগজান থানার যি ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আছে তেওঁলোকক আমি আজি গতাই দিছো। আর ভবিষ্যৎ দিনত যাতে পুনের এনে ধরনের ইয়াত ঘটনা নঘটে তার কারণে আজি আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থা আর চাহ জনজাতি ছাত্র সন্থা আমি আজি ওলাই আহিছো। আর পুলিশ প্রশাসনও যাতে আমাক এই ক্ষেত্র সহায় সহযোগ করব লাগে, যেহেতু আমি পুলিশ প্রশাসনের ভূমিকা ইয়াত একেবারে নগণ্য দেখি পাও। আজি প্রশাসনের গাফিলতির কারণে আজি এইবিল ঘটনা সংঘটিত হব কারণে পাইছে, গতি আমি প্রশাসনকো সকিয়াই দিছো আর জেলা প্রশাসনক অনুরোধ জানাইছো যাতে আমার এই ভিতর অঞ্চলবিল ড্রাগসও ইয়াত অধিক পরিমাণে ড্রাগসও আসক্ত যুবক যুবতী সকল আছে ইয়াত অকল অভিযান চলাবর কারণে মই অনুরোধ জানাইছো। ইতিমধ্যে তিনজনক ইতিমধ্যে করায়ত্ত করা হয়েছে আর বাকি চারি পাঁচজন ইতিমধ্যে পলাতক অবস্থাত আছে, তেওঁলোকৰ যি বাহন স্কুটি আর বাইক ইতিমধ্যে জব্দ করেছে আরক্ষী প্রশাসনে আর আমি গতাই দিছো আরক্ষী প্রশাসন তালাস বাগজান আরক্ষী প্রশাসন। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।